গত তিন দিন ধরে ভাঙ্গুড়ে কুরুক্ষেত্র চলছে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্বের শেষ দিনে ভাঙ্গুড়ে আইএসএফ কর্মী খুনের ঘটনা ঘটে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে তার জন্য সামগ্রিকভাবে নাম না করে আইএসএফকেই দায়ী করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভাঙ্গুড়ে একটা দল নতুন জিতেছে তারাই পরশুদিন সেখানে গণ্ডগোল লুটপাট করেছে আগুন লাগানো শুরু করেছে বুধবার তৃণমূলের পক্ষ থেকে তার প্রতিবাদ প্রতিরোধ হয়েছিল তবে শুরুটা করেছিল ওরা ভাঙ্গুড়ে সংখ্যালঘু মুসলিমদের বিপথে চালিত করে ভুল বুঝিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো নাম না করেও এর দায় বিধায়ক নওশাদ সিদ্দিকীর ঘাড়েই চাপিয়েছেন তিনি তিনি জানান প্রশাসন কড়া ব্যবস্থা নেবে আমার খারাপ লাগছে অন্য কিছুর জন্য নয় প্রায় 73,000-74,000 বুথ সেখানে মাত্র তিনটে অঞ্চলে তিনটে গণ্ডগোল হয়েছে এবং সেটাও নিজেদের লোকাল ব্যাপারে আমাদের দল কোনোভাবেই এতে ইনভলভ নয় আমাদের দলের স্ট্রংলি ইনস্ট্রাকশন যে যে যের মতো যার মতো নমিনেশন দেবে এবং তাই এবারে আপনারা দেখেছেন যতদূর আমি জানি লক্ষাধিকের বেশি নমিনেশন জমা পড়েছে যা কোনো রাজ্যে কোনো দিন জীবনে পড়েনি আর ভাঙড়ে যেটা হয়েছে ভাঙড়ের ঘটনাটা এটা যারা বিরোধীতে আছে ওখানে নতুন জিতেছে সেই করেছে পরশু দিন প্রথম সেই ভাঙচুর করেছে গাড়ি তারপরে মুসলিমদের যে কথা বললে সবাই এক জায়গায় আসে মুসলিমরা আমার ভাই বোনেরা তারা কিন্তু ও বিপথে পরিচালিত করে প্ররোচনামূলক কমিউনাল স্লোগান দিয়ে সবাইকে জোগাড় করে ওখানে ভাঙচুর লুটতলাক সবকিছু করেছে অগ্নিসংযোগ ফলে কালকে একটা রিটালিয়েট হয়েছে এটা আমাদের পক্ষ থেকে কালকে একটা প্রতিবাদ হয়েছে যেটা সত্য সেটা আমি বলবো আর আজকের যে ঘটনা আমি এখনো পর্যন্ত জানি না আমি তো রাস্তায় প্রশাসনকে আমি বলেছি স্ট্রংলি হ্যান্ডেল করতে